আপাকে স্কুলে দিবেন রিকশা আপনি ঠিক মতো নিয়ে দেবো যান ও রিকশা ঠিক মতো নিয়ে দেবে কিন্তু নাহলে তো খবর আছে যান আপা ওই যে তোমার রক্ত দৌড় দিছে যাও দৌড় দাও কেন তুই কিন্তু কাজটা ঠিক করিস না, এখন যদি ওরা কিছু করে ওরা কি করবে? মগের মূল্য পেয়েছে নাকি? আর তুই চুপ করে থাক, বেশি কথা বলবি রিক্সা থেকে নামিয়ে দেবো। ওকে আমি চুপ করলাম, কিন্তু আমার ভয় লাগছে। আরে ভয়ের কি আছে, ওদের তো ভাগ্য ভালো আমি যে ছেলে না, আমি ছেলে হলে তো খবর ছিল। আই ফোন বাজে ধর। কে আমাকে? হ্যালো, কেমন আছো? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আপনি কেন, কিছুদিন পর তো তুমি আমারই হবে, এত লজ্জা কেন? তাই কে জিমি? জি আপনার ছোট বউ। কেমন আছো? ভালো ভালো আছি। নেন আপনি হবু বউয়ের সাথে কথা বলে। এই কথা যদি লোকজন শুনে তাহলে সামনে আমাকে ইলেকশন না কি অবস্থা হবে বুঝতে পারতেছ? বাদ দে, ওই মিনারেল ওয়াটার দিয়ে মুখ ধুয়ে ফেলা। এই কাশেম, এক বোতল মিনারেল ওয়াটার দাও, দিয়ে ফেলা এগুলো। ওগুলো পুরো এলাকার বিল্ডিং রাস্তাঘাট ধুলাবালি সবকিছু তুমি জানো। ময়লা পরিষ্কার অভিযান ঠিক আছে। উস্তাদ একটু সমস্যা আছে। কি সমস্যা? ওই বাসার সামনে তো কোনো ময়লা নাই। ময়লা নাই তো কি হইছে, ময়লা হবে? না, তোর মেয়ে যে কাজটা করেছে ঠিক করেনি। ঠিক করেনি মানে? অবশ্যই ঠিক করেছে, দিন রাত আমাদেরকে ডিস্টার্ব করবে, আমরা কিছুই বলতে পারবো না। তা তো হয় না, দেশে কি কোনো আইন কানুন নেই? আহা, দেশের আইনে দেশ চলবে, মহল্লার আইনে মহল্লা চলবে, এর ব্যতিক্রম হলেই একটা সমস্যা হয়, এটাই স্বাভাবিক। থাকো তুমি তোমার স্বাভাবিক আইন নিয়ে। হ্যাঁ, সারাটা জীবন খালি একই রকম, কোনো পরিবর্তন নেই, তোমার যা ইচ্ছে হয় তাই করো। বাবা ডেকেছ? হ্যাঁ মা, বস।
আচ্ছা বলতো ঘটনাটা কি হয়েছিল? বলো না বাবা, তার কত বড় সাহস সে আমাকে বলে আমাকে নাকি স্কুলে যাওয়া উচিত, এর জন্য কষে একটা চড় মেরেছে। কেমন তুই চড় দিবি? চড় মারবো না মানে, এত বড় কথা বললে আমি কিছুই বলবো না। না না, এটা তুই ভালো করিস, একদম ঠিক হয়। বাবা শোনো, এদেরকে এইভাবে শায়েস্তা করতে হয়, এরা যে পরিমাণের ফাজিল। আরে বাবা, ওরা ছেলে মানুষ, অনেক কিছু করতে পারে, তুই তুই ওরা চিনতে ফেলে দিলি রে। বাবা তুমি কখনো দেখেছো ওদেরকে কিছু করতে? ওদের কিছু করার ক্ষমতাই নেই। কই? আরে কোথায় গেলে, এদিকে আসো। কোথায়? কি ব্যাপার, প্রতিদিন সকাল সকাল চিৎকার করো কেন? আর তুমি না হাঁটতে গেলে, ফিরে এলে কেন? কি হয়েছে, কথা বলছো না কেন? কাল রাতে তোমাকে কিছু বলছিলাম, তুমি তো কানেই নাওনি। এখন যাও, দেখো তোমার আইন কানুন, দেখো বারান্দায় গিয়ে দেখো, নিজের দিকে তাকাও, কি হয়েছে দেখো, যাও। কি ব্যাপার মা, সকাল সকাল এত চিৎকার কিসের? যাও না, মেয়েদেরকেও নিয়ে যেয়ে দেখাও, যাও। আচ্ছা ঠিক আছে বাবা, চিৎকার চেঁচামেচি না করো, বলো কি হয়েছে। চিৎকার করবো না, যা না ওই বারান্দায় গিয়ে নিচের দিকে তাকা, দেখ কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখছি, চিৎকার করো না, দেখছি।